Yes, sir. Total karo, je x minus x bar whole square summation karo. Total 488. এখন দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু ফর্মুলাতে বসাই দাও রুট ওভার সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার ঠিক আবার দেন হ্যালো হ্যালো জি স্যার ক্লিয়ার এস স্যার এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা লেখো আমরা আগে বলে আসছি না রুট ওভার দেখো স্কোয়ার রুট ওভার অফ সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস ওয়ান এই রুট ওভারটা এন মাইনাস ওয়ান সহ হবে অনেকে পরীক্ষাতে অনলি উপরে জায়গাটাতে রুট ওভার দেয় তখন অঙ্কটা কেটে দেয় রুট ওভারটা এন মাইনাস ওয়ান পর্যন্ত হবে এন পর্যন্ত আর ওয়ানটা কেন এটা তো তোমাদেরকে আগে বলে দিছি জি স্যার লেস দেন 30 লেস দেন 30 হলে তখন মাইনাস ওয়ান হবে এখন অঙ্কটা শেষ করো ইজ ইকুয়াল টু 7.36 ইজ ইকুয়াল টু 7.36 9 এর রুট করলে 3 আর 48 এর 488 এর রুট করলে যা হবে তাকে 9 দিয়ে ভাগ করলে ওইটা বের হবে অথবা 488 এর 9 দিয়ে ভাগ করে ওইটাকে রুট ওভার করবে কথা বুঝছো জি স্যার ভাগ করে ওইটাকে রুট ওভার করে দিলে হয়ে যাবে 3.636 সবসময় মনে রাখবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কোনো ইউনিট নাই যদি ইউনিট না দেয় লেখা হয়েছে ইয়েস স্যার এখন লেখো কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটা হলো আরেকটা মেজার্স অফ ডিসপারশন এটা আমরা সংক্ষেপে একটু পড়াই দেব দেখো ডিটেলসে আমরা যাব না ডিসপারশন দেখো দি কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ দ্য রেশিও অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ সিরিজ টু দ্য অ্যারিথমেটিক মিন অফ সিরিজ দি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ দ্য রেশিও অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ সিরিজ টু দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য সিরিজ ইট ইজ এক্সপ্রেস অ্যাজ পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ দিতে হবে লেখা হয়েছে জি স্যার Yes, sir. It is expressed as percentage. Then CB is equal to সিবি মানে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি ইজ ইকুয়াল টু এস বাই এক্স বার এস হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন এক্স বার ইন টু 100
into 100. It is used to compare the variability of one character in two or more different groups. It is used to compare the variability of one character in two or more different groups. Lekha hoyeche etuku? Ji sir. Bas etuku lekha rakho. স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা লেখা আছে স্যার লিখেছেন এখানে লেখো শুধু দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট মেজার্স অফ ডিসপারশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস বা এস ডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন It will look for population. A jokon sample size is less than 30, then formula of SD. Sample is no, it are denoted by SD. Our population is denoted by S. Ekhane n minus 1 hobe. Root over summation of x minus x bar whole square divided by n minus 1. Lekha hoyeche? Ji sir. Ji sir. নিচে লাইনটা লেখা রাখো শুধু এখন আমরা আগে আমরা একটা এক্সাম্পল দেখে আসছি ভেরিয়েন্সের সাথে টেবিল দিয়ে আর কি প্রবলেম এখন আমরা বলবো তুমি কি কি স্টেপে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করতে পারবা এটাও পরীক্ষাতে আসে ভাইভাতে জিজ্ঞেস করে The standard deviation is calculated from the following basic formula. এক নম্বর স্টেপ লেখো ফার্স্ট অফ অল টু ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন অফ অল অবজারভেশনস দুই নম্বর স্টেপে লেখো নাও টু টেক দ্য ডেভিয়েশন অফ পিস ভ্যালু ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন দ্যাট ইজ এক্স মাইনাস এক্স বার এটা আমরা টেবিলে দেখে আসছি দেখছ Yes, sir.
তিন নম্বর স্টেপে দেখো দেন স্কয়ার ইজ ডেভিয়েশন এই স্কয়ার করার ফলে আমাদের ওই ডেভিয়েশনের প্লাস মাইনাসটা নাম্বার ফোর স্টেপে লেখো টু এড অফ দ্য স্কোয়ার ডেভিয়েশন সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার পাঁচ নম্বর লেখো টু ডিভাইড দ্য রেজাল্ট বাই দ্য নাম্বার অফ অবজারভেশন এন অর এন মাইনাস ওয়ান ফর পপুলেশন এন উইথিন ব্র্যাকেটে লেখো ফর স্যাম্পল সাইজ লেস দেন 30 এন মাইনাস ওয়ান এটা আগেও বলে আসছি এখন স্টেপে আবার লিখে দিলাম এটা ভুলে যাবে না পরীক্ষাতে ভাইবাদে জিজ্ঞেস করবে তোমাকে এক্সামিনার বলে দিবে তিরিশের নিচে স্যাম্পল নাম্বার আছে সাইজ আছে তুমি এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা দাও বা ভেরিয়েন্সের ফর্মুলা লেখো আর যদি পপুলেশন বলে শুধু এন হবে ওখানে মাইনাস হবে না লেখা হয়েছে জি স্যার এবার ছয় নাম্বার নাম্বার সিক্স then to take the square root which give the standard deviation হ্যালো লেখা হয়েছে এইটুকু বুঝতে পারছো হ্যাঁ এইটার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হইতে পারে ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে এসএকিউতে আসতে পারে এবং প্রবলেম দিয়া স্টেপ গুলো দিতে পারে একটা প্রবলেম দিয়া তুমি দেখো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিও করা যায় আবার মেজার্স অফ ডিসপারশনের অঙ্ক করা যায় যেটাই দিক কিন্তু নিয়মটা এক শুধু তোমার সেন্ট্রাল টেন্ডেন্সির বেলায় তোমার অ্যারেঞ্জিং লাগে টু অ্যারেঞ্জ দ্য ডাটা অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার ওকে স্যার ওকে স্যার স্যার পপুলেশন স্যার এন মাইনাস ওয়ান হয় না হ্যাঁ না এটা তো আগে বলে আসছি পপুলেশন এন মাইনাস ওয়ান হবে না ওটা তো ব্র্যাকেটে দিয়ে দিলাম স্যাম্পলিং অ্যান্ড স্যাম্পলিং মেথডস sampling and sampling methods এটা তোমার নতুন আইটেম ওই কার্ডের definition of different types of definition যখন লেখাইছি পড়াইছি তখন population এর definition দিছি population কাকে বলে বলছি example দিছি তো এগুলো আর এখানে লেখা দরকার নেই তোমাদের ওই আগের লেকচার আছে ঠিক আছে জি স্যার জি স্যার
এখন দেখো স্যাম্পল স্যাম্পলও আমরা ডিফিনিশন দিচ্ছি এটাও তোমার লেখা আগে লেখা আছে Yes, sir. Sampling কাকে বলে লেখো sampling লেখেছি sampling লেখো sampling কাকে বলে sampling is the process of selecting the sample from a defined study population তুমি যে জায়গায় স্টাডি করতে যাবা ওই এলাকার যে পপুলেশন আছে ওই পপুলেশন থেকে তুমি স্যাম্পল কালেক্ট করার সিলেক্ট করার যে প্রসেস ওটা নাম হবে স্যাম্পলিং বুঝতে পারছো স্যাম্পলিং জি স্যার ইয়েস স্যার প্রসেস অফ আর পপুলেশন হলো যে জায়গায় তুমি কালেকশন যাবা স্টাডি করতে যাবা ওই এলাকার টোটাল লোক সংখ্যাটা হলো পপুলেশন স্টাডি পপুলেশন যে এরিয়াতে যদি তুমি হাজিপাড়া যাও হাজিপাড়ায় ওখানে একটা স্টাডি করতে যাবা হাজিপাড়ার লোক সংখ্যা 10,000 হলে ওই হাজিপাড়ার টোটাল পপুলেশন হলো 10,000 এটা স্টাডি পপুলেশন তোমার এখান থেকে তুমি যেই সিস্টেম যেই প্রসেসে তুমি স্যাম্পল সিলেক্ট করবা ওটার নাম হবে স্যাম্পলিং স্যাম্পলিং ইজ দ্য প্রসেস অফ সিলেক্টিং দ্য স্যাম্পল ফ্রম এ ডিফাইন্ড স্টাডি পপুলেশন ডিফাইন্ড মোস্ট ইম্পর্টেন্ট ডিফাইনটা বাদ দিবে না কারণ সেই স্টাডি পপুলেশনটা ডিপেন্ড করা থাকবে 10,000 পপুলেশন তুমি যদি 15,000 লেখো তাহলে হবে না স্যাম্পলিং ফ্রেম এই ভাইবাতে গুলো জিজ্ঞেস করে স্যাম্পলিং ফ্রেম কাকে বলে এই শুনতে পারছো তোমরা জি স্যার লেখো স্যাম্পলিং ফ্রেম হোয়েন অল মেম্বার্স অর ইন্ডিভিজুয়ালস অফ পপুলেশন আর লিস্টেড বাই নাম্বারিং তুমি যেখানে স্টাডি করতে যাইবা ওখানে টোটাল পপুলেশনে প্রত্যেককে যদি তুমি লিস্ট করো হোয়েন অল মেম্বার্স অর ইন্ডিভিজুয়ালস অফ পপুলেশন আর লিস্টেড বাই নাম্বারিং নাম্বার দিয়া 1, 2, 3, 4 এরকম নাম্বারিং ইট ইজ কল স্যাম্পলিং ফ্রেম ইসমাম